বাংলাদেশ হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রায় 8 মাস আগে। এরপরও তিনি অনেক বাংলাদেশ যে সিরিজগুলো খেলেছে সেই সিরিজগুলোর দলে ছিলেন, কিন্তু কোনো ম্যাচ খেলা হয়নি। আমরা জানতে চাইব কেন তিনি দলে ছিলেন না, এটা তার মুখ থেকে জানবো। আমাদের সঙ্গে আছেন পেসার রুবেল হোসেন। রুবেল ভাই, লাস্ট আপনি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডে, এরপর বাংলাদেশ যতগুলো সিরিজ খেলেছে অলমোস্ট সবগুলো সিরিজের স্কোয়াডে আপনি ছিলেন, কিন্তু আপনি খেলেননি। হয়তো বা টিম ম্যানেজমেন্ট বলেছে কম্বিনেশনের কারণে বা এরকম কিছু একটা, তার একটা ব্যাখ্যা নিশ্চয়ই আপনাকে দিয়েছে, বাট রিয়েল রিজনটা কি? না, আসলে এই ধরনের কোনো ব্যাখ্যা আমাকে দেওয়া হয় নাই। আর যেহেতু এখানে একটাই বলা হয়েছে টিম কম্বিনেশনের কারণেই আসলে আমি বেস্ট ইলেভেনে আমি সুযোগ পাইনি, এইটাই আর কি। নর্মালি এটা নিয়ে আমি আর কোনো কিছু বলি নাই। এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে বা আপনি অ্যাকচুয়ালি কী ভাবছেন? আপনার নিজের ক্যারিয়ারের কথা যদি বলি, আক্ষেপ তো স্বাভাবিক, কষ্ট তো লাগবেই। আপনার একটা ম্যাচ সুযোগ পেলেও তো পেতে পারতাম, তাই না? তো এরকমের সিচুয়েশনও ছিল, তো অবশ্যই নিজের কাছে তো কষ্ট লাগবেই, কারণ আলটিমেটলি এই জায়গায় তো ন্যাশনাল টিমে তো সবাই খেলতে চায়, তাই না? আর আমি অবশ্যই 12 বছর ন্যাশনাল টিমের সার্ভিস দিতেছি, তাই না? অবশ্যই নিজের কাছে তো কষ্ট লাগবে, খারাপ লাগবে অনেক কিছু, কারণ আমার ফ্যামিলিও তো ক্রিকেট, আমার খেলা দেখার জন্য টিভির সামনে বসে থাকে। একটা কম্পিটিশন বেড়েছে, নতুন বোলার আসছে, অনেকেই আসছে পেস বোলার স্পেশালি, আপনি নিজেকে আরও ইম্প্রুভ করার জন্য কী টাইপের কাজ করেছেন কোচের সঙ্গে? ওটিস গিবসন কতটুকু আপনাকে উনি হেল্প করেছেন? না, আমি আমার বোলিংয়ের ইম্প্রুভনেস নিয়ে আমি চেষ্টা করতেছি, আমার ফিটনেস নিয়ে, আমি যাতে আরও অনেক দিন ক্রিকেট খেলতে পারি, এইটাই আর কি। আর ওটিসের সাথে আমার সবসময়, যখন আমি টিমের সাথে ছিলাম, ওটিসের সাথে আমার কথা হয়, বোলিং নিয়ে আমাকে হেল্প করে, অবশ্যই এইটাই আর কি। আর যেহেতু আপনি যেটা বললেন, সামনে আরও অনেক খেলাধুলো আছে, আমাদের ওইখানে আরও পারফর্ম করার সুযোগ আছে, আমি যদি ভালো করতে পারি ইনশাল্লাহ সামনে আবার আমাকে যারা সিলেকশন কমিটিতে আছে তারা আমাকে বিবেচনা করবে, এইটাই। সম্প্রতি আমরা যেটা দেখেছি, গত কয়েক মাস আপনি ফেসবুকে কিছু স্ট্যাটাস দিয়েছেন, জাতীয় ফল কাঁঠাল এবং তেল দিয়ে খেতে, এবং এরকম আরও অনেক কিছু আছে যে মানুষকে ঠকালে ঠকবে, রিজনটা কী ছিল? মানে কাকে ইঙ্গিত করে বলেছেন? না, আমি কাউকে ইঙ্গিত করে বলি নাই, মানে আমাদের সমাজের দিকে আমি ইঙ্গিত করে বলছি কথাগুলো, যেহেতু কথাগুলো আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন কথাগুলো আমি কোন ধাঁজে কাকে আমি ইঙ্গিত করছি। আমি মেইনলি আমাদের চারদিকে যে সমাজ, সেই সমাজকে আমি ইঙ্গিত করছি, আমি কারো ইন্টেনশনালি আমি কাউকে কোনো ইঙ্গিত করি নাই। লাস্ট কয়েকটা ট্যুরের সঙ্গে ছিলেন, আপনি খেলেননি, তার মানে তাদের টিম ম্যানেজমেন্ট, কোচ বা নির্বাচকদের প্ল্যানিংয়ের মধ্যে আপনি নিশ্চয়ই নেই, এটা তারা আকার ইঙ্গিতে আপনাকে বুঝিয়ে দিয়েছে, হয়তো আপনাকে সরাসরি বাদ দিতে তারা পারেনি, সেক্ষেত্রে আপনার ফিউচার প্ল্যানিংটা কী করতে চাচ্ছেন? নর্মালি আমার প্ল্যান হচ্ছে বিপিএল আমাকে ভালো করতে হবে, যেহেতু এখানে ওডিআই ক্যাপ্টেন আছে, টি-20 ক্যাপ্টেন আমাদের টিমে আছে, তো অবশ্যই তারাও আমাদের টিমের সাথে আছে, তারাও দেখবে জিনিসটা, তাই না? আর আমি এমন তো না যে আমার বোলিংয়ের পেজ 110 চলে আসছে যে আমি খেলতে পারবো না বেশি দিন, তাই না? এমনও না, আমি আমার নিজের উপর আমার বিলিভনেসটা অনেক বেশি, আমি বিশ্বাস রাখি আমি এখনও বাংলাদেশ টিমে এখনও আমি অনেক দিন সার্ভিস দিতে পারবো, এই বিশ্বাসটা আমার উপরে আছে। তো এইটা যারা সিলেকশন কমিটি আছে তাদেরকে বিশ্বাসটা রাখতে হবে। আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে নিজের পারফরমেন্স দিয়ে আপনি ন্যাশনাল টিম আবারও কাম ব্যাক করবেন। দর্শক, আমরা কথা বলছিলাম রুবেল হোসেনের সঙ্গে, তিনি 8 মাস দলের সঙ্গে বিভিন্ন ট্যুরের সঙ্গে ছিল, কিন্তু কেন তাকে নেওয়া হয়নি এটা কখনও বিসিবি নির্বাচকরাও কোনো ব্যাখ্যা দেননি, কোচও কোনো ব্যাখ্যা দেননি যে কেন তাকে নেওয়া হচ্ছে না। সবসময় একটা কম্বিনেশনের একটা অজুহাত দাঁড় করিয়েছেন। ডেফিনেটলি নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ দল যখন আসবে, সামনে আমরা জানি যে নির্বাচক প্যানেলকে নিয়ে নতুন করে ভাবা হবে, তখন নতুন যদি কিছু চেঞ্জেস আসে, ডেফিনেটলি আমরা চাইবো যে রুবেল হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যারা দীর্ঘদিন সার্ভ করছেন তারা নিজেদের পারফরমেন্স দিয়ে নিজেদের প্রমাণ করে আবারও ন্যাশনাল টিমে কাম ব্যাক করবেন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।